সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী আল আখির সরকার। শুভ সকাল, কেমন আছেন? জি, শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, তো চিত্রশিল্পী হিসেবে আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন এবং প্রচুর কাজ করা হয়েছে আপনার, সর্বশেষ কী কাজ হয়েছে? সর্বশেষ আমার একটা শো হয়েছে শিল্পাঙ্গন গ্যালারিতে, একটা গ্রুপ শো। এটা হলো ডিসেম্বরে, গত ডিসেম্বরে। এটাই আমার সর্বশেষ আর কি শো। কী থিমের উপর হয়েছিল আপনাদের এক্সিবিশনটি? এই শোটার নাম ছিল জলে ডাঙায়। এটা একটা ওয়াটার কালার বেজ শো। এখানে জলে ডাঙায় বলতে আসলে আমাদের দেশ তো আসলে নদীমাতৃক দেশ, আমরা পানি নির্ভর, জলজ একটা ব্যাপার আছে, সেই বিষয়টা নিয়েই কাজ করা হয়েছে। জলে ডাঙায় আমরা কীভাবে, আমরা এখন কনক্রিটের মধ্যে বাস করি কিন্তু আমাদের মানুষে তো আসলে জল এবং পানি অনেক প্রভাব রাখে, ওই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা, কেমন ছিল এক্সিবিশনটি? আপনাদের প্রিপারেশন কেমন ছিল? আপনারা রেসপন্স কেমন পেয়েছেন? কেমন জনসমাগম ছিল? হ্যাঁ, রেসপন্স ভালো। আমরা তো আসলে রেসপন্স দুইভাবে দেখা হয়। একটা হলো যে এটা শিল্পের মাত্রা থাক শিল্প, মানে আমরা যারা শিল্পী তাদের কাজের মাত্রা, আর একটা হলো দর্শক, আর একটা হলো যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট, এখানে ছবির বাজারের একটা বিষয় আছে, ছবি সেদিক থেকেও গ্যালারি খুশি, বেশ অনেক ছবি এখানে সেল হয়েছে। বা যেটা বলছিলাম প্রথমেই, যে চিত্রশিল্পীদেরকে আসলে বিভিন্ন মাধ্যমে কাজ করতে হয় এবং সব ধরনের মাধ্যমে আসলে তাদেরকে ট্রাই করতে হয়, সো তেমন আপনি অনেক মাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি কোন মাধ্যমটি আপনাকে বেশি টানছে বা কোন মাধ্যমে বেশি কাজ করা হচ্ছে? দুই তিন বছর ধরে ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক মাধ্যমে বেশি কাজ করছি। এছাড়া এমনিতে চারকোল, প্যাস্টেল, অয়েল, এগুলো মাঝে মাঝে করা হয়, কিন্তু বেশি কাজ ওয়াটার কালার অ্যাক্রিলিকই বেশি করা হচ্ছে। কারণটা কি? এটা কেন আপনাকে টানছে এত? এইটা আসলে ডিপেন্ড করে আর্টিস্টের মুডের উপর। এখন আমার এটা ভালো লাগছে করতে, বা সামহাও আমি যে টাইপের কাজ করছি সেটার সাথে এই মাধ্যমটা ভালো যায়, মানে সেই জন্যই আসলে এই মাধ্যমে কাজ করা হচ্ছে। বা আমরা যেটা জানি আসলে চিত্রশিল্পীরা তার চিত্রের মাধ্যমে, পেইন্টিংয়ের মাধ্যমে মনের একটা বিষয় অথবা আশেপাশের পরিস্থিতি বা যে কোনো একটা থিম নিয়ে কাজ করতে পছন্দ করেন, তো সেই জায়গা থেকে আপনার আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে, বা আপনি আপনার শিল্পের মাধ্যমে বা আপনি পেইন্টিংয়ের মাধ্যমে কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করে থাকেন? ফোকাস বলতে আমি আসলে একটা বিষয় নিয়ে কাজ করি, সেটা আপনাকে প্রথমেই যেটা বললাম যে আমরা নদীমাতৃক দেশ, আমাদের মাঝে এক ধরনের আনপ্রেডিক্টেবিলিটি আছে বাঙালির মধ্যে, যে কোনো, সেই জন্য বাঙালিরা যে কোনো পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়ায়। এই যে এইটা আসলে যে মানুষের, আমাদের ফিলোসফিক্যালি আমাদের যে এটা আমাকে ই করে, এটার পিছনে আমাদের কারণ হলো যে আমরা জলের দেশের মানুষ। জল হলো এমন একটা জিনিস যাকে কোনোভাবে আটকায় রাখা যায় না, এই এই বিষয়টা বাঙালির মধ্যে আছে। এই জন্য আসলে বাঙালি অনেক বেশি আনপ্রেডিক্টেবল এবং অনেক বেশি প্রতিভাবান এবং অনেক বেশি কী বলা যায়, ডাইভার্সিটি কাজ করে, এবং এমন কিছু ঘটে যায় যেটা আসলে আপনি হয়তো মাস মানে চিন্তা করতে পারবেন না, এরকম একজন মানুষ এরকম একটা ঘটনা ঘটাই দিতে পারে। তো এরকম অনেক ঘটনার আছে, এটা আসলে আমাদের এক ধরনের এই জল এবং এই এখানকার পরিবেশ আমাদের ক্রিয়েটিভ হতে অনেক সাহায্য করেছে। আঁকাকির প্রতি আগ্রহটা কীভাবে সৃষ্টি হলো এবং কবে থেকে আসলে আপনি বুঝতে পারলেন যে পেইন্টিং আপনাকে টানছে? আমি আসলে ছোটোবেলা থেকে ছবি টবি আঁকতাম, কিন্তু আর্টিস্ট হবো এটা বুঝছি অনেক পরে। আর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমি যখন ফাইন আর্টসে ভর্তি হলাম, তখন আসলে আমি বুঝতে শিখলাম যে আঁকা আঁকি মানেই যে আসলে ছবি আঁকলেই যে ছবি হয় বিষয়টা এরকম না। ছবিতে বিজ্ঞানের ব্যাপার আছে, একাডেমিক ব্যাপার আছে, এইগুলো শেখার পরে যখন আমি আসলাম, তখন আমার ছবি বা আমার চিন্তার জগৎটা আবার অন্যরকম চেঞ্জ হয়ে গেল, প্রসারিত বলতে পারেন, বা নতুনভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি এগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তো যেটা আপনি বললেন যে পড়াশোনাটা করার কারণে যে পারফেকশনটা আসে, সো আমরা জানি আপনি চারুকলায় ড্রয়িং এবং পেন্টিংয়ের উপর পড়াশোনা করেছেন, তো পড়াশোনা করার পর আপনার কাছে কী মনে হয়েছে যে পড়াশোনা না করলে কি আপনার পেইন্টিংয়ে বা আপনার কাজে এই চেঞ্জটা আসতো কি না? আসলে এখানে বিষয়টা হচ্ছে কি, মানুষ সবার মধ্যেই প্রতিভা আছে। এখন একাডেমি তো আসলে মানে সবসময় প্রতিভার অনুগামী হলো একাডেমি, মানে একাডেমি শিখলেই যে আপনি প্রতিভাবান হয়ে যাবেন বিষয়টা এরকম না, প্রতিভা আপনার মধ্যে আছে,
সেটাকে একাডেমিক ফরম্যাটে ফেলার পরে আপনার একটা মার্জিন তৈরি হয় যে স্কেল যে এটা আসলে কোন লেভেলে। যেমন রবীন্দ্রনাথকেও ধরেন ব্রিটিশদের কাছে যাইতে হয়েছে যে তার মানে সে বিশ্বকবি হয়েছে, সে তো প্রতিভাবান কিন্তু তাকে কিন্তু বিশ্বকবির উপাধিটা একাডেমি দিছে। বিষয়টা হলো যে প্রতিভা আপনার সবার মধ্যেই আছে কিন্তু একাডেমিটা আত্মস্থ করতে না পারলে আপনি আসলে বুঝবেন না যে আপনার প্রতিভাটা কোন স্তরের। আপনার দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনি পেইন্টিংয়ের সাথে অনেক বছর থেকেই জড়িত রয়েছেন এবং কন্টিনিউয়াসলি আপনি এই সেক্টরটাই কাজ করছেন, তো আপনার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে পেইন্টিংয়ের অবস্থানটা কোথায় রয়েছে এখন? আসলে পেইন্টিংকে তো আপনি আলাদাভাবে দেখতে পারবেন না, এটা শিল্প, শিল্প বলতে ফাইন আর্টস আমরা যেটাকে বলি। ফাইন আর্টস হইল খুবই নিগুড় একটা ব্যাপার, মানে একদমই নিগুড় ব্যাপার। ফাইন আর্টসের মধ্যে আপনার কলা যেটাকে আমরা বলি, সেটা নৃত্য থেকে শুরু করে পেইন্টিংস বা ভাস্কর্য সব কিছু মিলে কলা। এখন আমাদের এখানে অন্যান্য সাবজেক্টের তুলনায়, মানে অন্যান্য কলার অন্যান্য বিষয়ের তুলনায় আমাদের মানে চারুকলা যেটা মানে ছবি আঁকা বা পেইন্টিংস এটা অনেক আগায় আছে। তার কারণ এটার একটা প্রাতিষ্ঠানিক একটা বিষয় আছে। ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ফাইন আর্টসের একটা আলাদা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট এখন সেটা আলাদা অনুষদ। আমি যেটা আপনাকে সবসময় বলছি যে আপনার প্রতিভা আপনার থাকতে পারে কিন্তু প্রতিভার যদি বিকাশের যে পথটা বা আপনার স্কেলগুলো যদি আপনি না জানেন, আপনি গান আপনার ভালো গান গলা ভালো হইতে পারে কিন্তু আপনি যদি স্কেলগুলো না জানেন আপনি আসলে জান বুঝতে পারবেন না যে আপনার অবস্থানটা কী। এই ক্ষেত্রে আমাদের চারুকলা বা ফাইন আর্টসের যে জায়গাটা অনেক ভালো অবস্থানে আছে, এই কারণে যে আমাদের একটা আমরা লাকি যে আমাদের একটা এত ভালো একটা নাম করা একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাইতে পারছি নিজেদেরকে নার্চার করবার জন্যে। হ্যাঁ, নার্চার করবার জন্য, নিজেদেরকে বোঝার জন্য। এবং খুবই অদ্ভুত বিষয় হচ্ছে যে আমাদের একসময় কিন্তু আপনার ফিল্ম বা চলচ্চিত্র অনেক ভালো মানে অনেক জনপ্রিয় ছিল কিন্তু সেটা আস্তে আস্তে কেন নিচে দিয়ে গেল, এখন আস্তে আস্তে কেন পেইন্টিংস, কারণ এটার আমাদের চলচ্চিত্রের একটা এরকম কোনো প্রতিষ্ঠান নাই যে সে বুঝতে পারবে তাকে কোন পথটাতে আগাইতে হবে। কিন্তু আমাদের জয়নুল আবেদিন বা আমাদের জয়নুল আবেদিন স্যারের মানে কি বলবো যে তার বিশেষ ইয়ের কারণে সে একটা এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারছিল বলে আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আর্টিস্টরা অনেক বড় বড় জায়গায় যাচ্ছে, ঠিক আছে, এমনকি বিভিন্ন ভিয়েনাল, ভেনিস ভিয়েনাল আপনার বলেন ডকুমেন্টাতে আমাদের আর্টিস্টদের কাজ যায়, এটা অনেক প্রেস্টিজিয়াস ব্যাপার। চমৎকার বলেছেন। সো মানুষের জীবন এবং ব্যক্তিত্বের সাথে পেইন্টিং কতটা সম্পর্কযুক্ত? মানুষ বাই বর্ন সৌন্দর্য প্রিয়াসী বা সৌন্দর্যকে সে ভালো লাগে ভালো, কিন্তু সৌন্দর্য জিনিসটা কী এইটা বুঝতে হলে তো আপনাকে শিল্প সাহিত্য এগুলো আপনাকে জানতে হবে বা এগুলোকে এক্সারসাইজ করতে হবে। কারণ শিল্প আপনার পার্সোনালিটিকে ডাইভার্সিটি দিবে, আপনাকে অন্যভাবে উপস্থাপনের যে বিষয় একটা হলো যে আপনার ভালো লাগা, আরেকটা লক্ষ্য কি আপনি যে অ্যাকনোলজমেন্টের মাধ্যমে বুঝতেছেন যে এই ভালো লাগাটাই আসলে রিয়েল ভালো লাগা, এই দুইটার উপলব্ধির মাঝখানে যে জায়গাটা এটা শিল্পের জ্ঞান খুবই ইম্পর্টেন্ট এখানে। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই আমার বলা আছে, সেটা হলো আপনারা আসুন, এখন বাংলাদেশে অনেকগুলো গ্যালারি আছে, অনেক ভালো ভালো শো হয়, যদিও আপনি শোতে আপনি আসার থেকে ইম্পর্টেন্ট হলো আপনার বাচ্চাদের নিয়ে আসা, কারণ ওরাই আসলে ভবিষ্যতে আমাদের সামনের বিষয়গুলো অ্যাবজর্ব করবে। এবং আমি আরেকটা জিনিস সবসময় বলি যে একাডেমিতে ফাইন আর্টস একটা বড় ভূমিকা রাখতে পারে, এইটাকে নিয়ে আমি বলবো যে সবার দৃষ্টি আকর্ষণ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ এটিএনকেও, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/atnbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রং
হওয়া চাই নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে, চায়ের চুমুকে।